প্রেস ক্লাবে পুলিশ ছাত্রদল সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি রহমানের বাতিলের প্রতিবাদে ছাত্রদলের ঢাকা প্রতিবাদ কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে সংঘর্ষে ছাত্রদল ও পুলিশের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে পুলিশ বাধার মুখে ছাত্রদল নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তোলেন আজ রোববার বেলা সহ এগারোটার দিকে জাতীয় প্রেস সামনে ছাত্রদল নেতাকর্মীদের লাঠি পেটা ও তাদের লক্ষ্য করে টিআর নিক্ষেপ করে পুলিশ এরপর প্রেস ক্লাবের ভেতরে ঢুকে পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করলে মুখোমুখি এই সংঘর্ষ শুরু হয় এ সময় ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও পুলিশকে লক্ষ্য করে থাকে দুপক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে পরিস্থিতি তৈরি হয় প্রেস ক্লাব প্রাঙ্গনে সকাল এগারোটায় পূর্ব ঘোষিত ছাত্র দলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা দলে দলে প্রেস ক্লাবে জড় হতে শুরু করেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল নামে প্রেস ক্লাব ও এর আশেপাশের এলাকায় অন্যদিকে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা সদস্যরা অবস্থান নেন পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তবে রোববার দুপুর বারোটার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং প্রেস ক্লাব প্রাঙ্গন শান্ত হয় সংঘর্ষে কোনো পক্ষের কতজন আহত হয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি